দেশের শিক্ষাব্যবস্থাকে দূরশিক্ষণ পদ্ধতির মাধ্যমে সব স্তরের মানুষের কাছে পৌঁছে দিতে প্রতিষ্ঠিত হয়েছিল বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ঢাকার অদূরে গাজীপুরের বোর্ডবাজার এলাকায় সগৌরবে দাঁড়িয়ে থাকা বিশ্ববিদ্যালয়টির আজ আঠাশতম বর্ষপূর্তি করোনাকালেও থেমে নেই বাওবির পাঠদান কর্মসূচি উনিশশো সালে নামমাত্র শিক্ষার্থী নিয়ে যাত্রা শুরু করে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় সারা দেশে ছয় লাখ শিক্ষিত জনগোষ্ঠী তৈরি করা এই প্রতিষ্ঠানটির আজ জন্মদিন আঞ্চলিক কেন্দ্র অফিস এবং বেশি কেন্দ্রের বিশাল নেটওয়ার্ক এক নিয়ে বিশ্ববিদ্যালয়টি করোনা কালেও পাঠদান কর্মসূচি চালিয়ে গেছে শিক্ষার্থীদের দাবি অনলাইন ক্লাসের পাশাপাশি বারোটি কেন্দ্রে মাস্টার্সের প্রোগ্রাম চালু করুক প্রতিষ্ঠানটি এখানে আসা করা খুব ব্যয়বহুল হয় কিন্তু এই জন্য অনলাইন ক্লাস আমাদের সব প্রোগ্রামে করা চালু করা উচিত এম প্রোগ্রামটা আমাদের বারোটা অঞ্চলে কেন্দ্রে করা উচিত প্রবাসী বাংলাদেশিদের পড়াশোনার সুবিধার্থে দক্ষিণ কোরিয়ায় উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের প্রোগ্রাম চালুর কথা জানালেন বাউবির রেজিস্ট্রার বাংলাদেশি প্রবাসীদেরকে শিক্ষা দেওয়ার জন্য আমরা প্রথমত দক্ষিণ কোরিয়ায় আমরা প্রোগ্রাম চালু করেছি অলরেডি সেখানে এইচএসসি এবং বিএ বিএসএস প্রোগ্রাম চালু রয়েছে করোনাকালে অনলাইনে পড়াশোনার পাশাপাশি পরীক্ষা নেওয়ারও ব্যবস্থা করছে প্রতিষ্ঠানটি আমাদের বিশ্ববিদ্যালয় অথরিটি আমরা জুমের মাধ্যমে অনলাইন ক্লাস কার্যক্রম বিশেষ করে মাস্টার্স এবং অনার্স লেভেলের কার্যক্রম চালিয়ে যাচ্ছি এবং পরীক্ষা কার্যক্রম কিভাবে অনলাইনে পরিচালনা করা যায় বাংলাদেশ সম্মুক্ত বিশ্ববিদ্যালয় অলরেডি প্রস্তুতি নিয়েছে লার্নিং ম্যানেজমেন্ট নামে সফটওয়্যার দিয়ে বিভিন্ন নেটওয়ার্ক থেকে অব্যাহত রাখা হয়েছে শিক্ষার্থীদের পাঠদান লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম নামে একটি সফটওয়্যারের ভেতর দিয়ে আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সংযুক্ত হয়েছে এবং বিভিন্ন পাঠ কর্মসূচি বিশ্ববিদ্যালয় থেকে প্রদান করে তাদের এই শিক্ষা কার্যক্রমটি চলমান রয়েছে মাহমুদা শিকদার ডিভিসি নিউজ গাজীপুর